আমি মেহেদি ব্যবহার করেছি আমার বিয়ে সামনে, চোখ বড় করে তাকায়, কয় হুজুর আরো কিছু হলো নাকি? না হবে তো নিশ্চয়ই। আঙ্গুলের এই যে কোনা চামড়া উঠে না, অনেকে ব্যথা হয়, এটা ভালো হয়, এই যে মেহেদি। যারা মাছের ব্যবসা করেন, হাতে পানি লাগে বেশি, হাতে মেহেদি দিবেন, হাত ভালো থাকবে। মাথা গরম, হাতের তালু গরম, মেহেদি দিবেন। মেহেদি চার রোগের ঔষধ, মহা ঔষধ। রাসূল সাল্লাম এই কারণে মেহেদিগুলো দিতেন। রাসূল নিজে বলছেন সাল্লাম, আমি সব মেয়েদের বাপ, এক ছেলেকে বানাইছিলাম, একটা ছেলেকে আমার ছেলে বানাইছিলাম, আল্লাহ সেটাও নিষেধ করে দিয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ বললেন, কোন স্বাবলম্বী পুরুষের বাপ আমার নবী নয়, কোন সাবালক পুরুষের বাপ, রেজালের বাপ আমার নবী নয় আলাইহিস সালাম, বরং তিনি নবীদের খতম, নবীদের শেষ, নবীদের শেষ। আপনি মুরব্বী হন, আপনি ছাত্র হন, একজন ভাইয়ের সাথে দেখা হলো, ভাই কালেমা পড়েন? ভাই আমি হিন্দু। আরে ভাই তোর কিতাবে কালেমা আছে? ভাই তোর সাতটা কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, পড়ো ভাই। খ্রিস্টান পড়ো, পৃথিবীতে এই কালেমাটা পড়বে না এরকম কোন লোক পৃথিবীতে পাওয়া, একটু আদর করলেই পড়ে, একটু আদর করলেই পড়ে। গত কয়েক বছর আগে ইংল্যান্ডে আমি ঈদ করছি, রোজার ঈদ। তো নামাজ পড়ায়া বাইরে দেখি যে মাঠে অনেক বাচ্চারা খেলতেছে। রাসূলুল্লাহ সাল্লাম ঈদে বাচ্চাদেরকে নিয়ে একটু সময় কাটাতেন। হে বয়েজ এন্ড গার্লস কাম হিয়ার, হাত ধর, রিং এ রিং এ রিং, বাচ্চারা হাত ধরে না গোল হয়ে হাত ধরলাম। মুসলমান খ্রিস্টান হিন্দু বিভিন্ন টাইপের বাচ্চা। এবার আমি পড়া শুরু করলাম লা ইলাহা, একটা সুর আছে না নাই লা ইলাহা, এখন বাচ্চারা পড়তেছে লা ইলাহা। অনেকক্ষণ পড়লাম, একটু খাওয়া তো দেওয়া লাগে বাচ্চাদের, কিছু পকেটে রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাচ্চা পড়িয়েছেন রাসূলের ছাত্র হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা। রাসূলের পিঠ উঠে বসে আসে দুইজন, ওমর দেখে কেঁদে ফেললেন রাদিয়াল্লাহু আনহু, বললেন ও হাসান হুসাইন, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ বাহন পেয়েছ। রাসূল বললেন, বাহনই শ্রেষ্ঠ নয়, বাহককেও আল্লাহ শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আমার পিঠে উঠে দুইজনে জান্নাতের ইমাম হয়ে গেছে। দুইজনকে কোরআন শিখালেন মুহাম্মদ সাল্লাল্লাহু মা ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আব্বার মুখে শুনে শুনে 30 পারা কোরআন আমি মুখস্থ করে নিয়েছি। মা আয়েশা 30 পারা কোরআন স্বামীর থেকে শিখে নিয়েছে। আমরাও তো কেউ স্বামী, কেউ বাপ, কেউ নানা, কতটুকু শিখায় বাচ্চাদেরকে কোরআন? খেলতে খেলতেই কোরআন শিখিয়ে দিতেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের স্কুলগুলোতে কত ট্যালেন্ট বাচ্চা, 80 লক্ষ বাচ্চা স্কুলে যায়, কোনো কোরআন নাই, একটা সালামও শেখানো হয় না। পতাকাটা উঠায় সেখানে হই হই, কি আজীব তামাশা। বাচ্চারা কয় স্যার, স্যার কয় কি এটা, এটা কি? সুন্দর অক্ষরে বাচ্চাদের থেকে সালাম নেন, সালাম শিখান। এমপি সাহেবেরা, চেয়ারম্যান সাহেবেরা, এমনি বাঁচবেন না, কঠিন জবাবদিহি করতে হবে আপনার এলাকা নিয়ে, আপনাকে আপনার দেশ নিয়ে আপনাকে প্রশ্ন করা হবে, কি শিখিয়েছো বাচ্চাদের?